ओम ब्रह्म रूपमादि मध्य शेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नीति नेति भावितम् तंग्रामामय देव देव रामकृष्ण ईश्वरम्। আমরা আবার সমবেত হয়েছি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্ঘের, রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন শেষ করেছিলাম 67 নম্বর সূত্রে, সেখানে বলা ছিল যে না খাটলে কোনো অভীষ্ট লাভ হয় না, এক শিশুই না খেটে পায়, একমাত্র শিশুই না খেটে পায়, কারণ সে জানে মা সব জানেন। এর মূল কথা হচ্ছে হয় আমাদের সাধক হতে হবে, এবং সাধক হওয়ার জন্য আমাদের যে কাজটি করণীয় প্রয়োজন সেটা হচ্ছে হয় আমাদের শরণাগত হতে হবে, শরণাগত এরকম ছোট শিশুর মতো শরণাগত হতে হবে যে আমি ঈশ্বর বই আর অন্য কোনো বস্তুকে চাই না। যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের ভেতরে সেই ভাবটি পাকা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিশ্রম করে যেতেই হবে। যখন আমাদের ভেতরে এই শরণাগতিটি আসবে, যখন আমরা বুঝতে পারবো যে জাগতিক যাবতীয় কিছু সেগুলো আমাদের কাছে তুচ্ছ বোধ হচ্ছে, যে শ্রী শ্রী মা শারদাকে ঠাকুর হোগলা পাকের বালা পরিয়ে দিয়ে করে দিয়েছিলেন, সেই হোগলা পাকের বালা পরবো, কিংবা জগৎজননী শারদায় দেখেছি একটা মা কালী একটা বড় কানপাশা পরবো, কিংবা অমন সিনেমায় গিয়ে দেখেছি যে তিনি একটি দারুণ শেরওয়ানি পরেছেন, এই যে জাগতিক যে আকর্ষণ এগুলো যতক্ষণ না আমাদের কাছে তুচ্ছ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাধন ভজন যাই করি না কেন সেই ভোগের জল বেরিয়ে যাওয়ার মতো। তিনি শেষ করেছিলেন এই সূত্রটি একটি গান দিয়ে, সেখানে বলা ছিল কাজ কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে গো তোর ধন বিহানে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে গো তোর ধন বিহানে, অন্য ধন দিলে তারা রবে পড়ে রবে ঘরের কোণে, আর যদি মা অভয় চরণ রাখি হৃদি পদ্মাসনে। আমাদের যে জাগতিক যে ধন টাকা পয়সা মান যশ ইত্যাদি এগুলো আমাদের কাছে সামান্য ধন বলে বলছেন, কারণ যে ধন শেষ হয় না, যে ধনের খিদে শেষ হয় না সে ধন কখনোই স্থায়ী ধন হতে পারে না, এক নম্বর। দু নম্বর বলছেন ওকে কাঁদছে গো তোর ধন বিহনে, যে জগৎজননী তার যে অসীম ধনভাণ্ডার আমাদের খুলে দেবেন, এবং সেই ধনভাণ্ডারের শরীর খাবার আমাদের ইচ্ছে কারুর হয় না। আমরা একটা গল্প বিগত দিন বলেছিলাম, গল্পটা হলো এরকম যে এক রাজা একদিন ঘোষণা করলেন যে তার রাজসভার খুলে দেওয়া হবে সাধারণ দর্শকদের প্রজাদের জন্য, এবং রাজকোষাগারও খুলে দেওয়া হবে, প্রজারা যে বস্তুতে হাত দেবেন সে দামি আভূষণ দামি অলংকার যা কিছু সেটি তার। তা সকালবেলা নির্দিষ্ট সময়ে রাজা এসে রাজসভায় বসলেন এবং সেই রাজকোষাগার এবং রাজসভা খুলে দেওয়া হলো। এত দামি দামি জিনিসপত্র রাখা আছে সেসব দেখে প্রজারা একেবারে অবাক হয়ে যেতে থাকলো কোনটিকে তারা নেবে, কারণ যেটা একবার স্পর্শ করবে আর অন্য কোনো জিনিস স্পর্শ করতে পারবে না। সবাই যখন হাঁ করে সেই সম্পদ নেবার জন্য এগিয়ে চলেছে, এমন সময় একটি ছোট্ট শিশু একটি মেয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো, এবং একের পর এক সে ধীরে ধীরে সবকটি অতিক্রম করে রাজাকে গিয়ে স্পর্শ করলো। এমন সময় ঢেড়া বাজতে শুরু হলো যে সবাইকে জানিয়ে দেওয়া হলো আজ আর এই সম্পদ কাউকে দেওয়া হবে না। সকলে অবাক, কারণ এখনো তো কারোর স্পর্শই করা হয়নি। তখন রাজামশাই বললেন এই ছোট্ট কন্যাটি এসে আমাকে স্পর্শ করেছে, এই সম্পদ আসলে রাজার সম্পদ, সে রাজাকেই চেয়েছে, অতএব এই সব সম্পদও তার। প্রজারা মাথায় হাত দিয়ে বসে থাকতে থাকলো। এইটা হচ্ছে কথা যে তিনি আমাদের তার যে আপন সম্পদ তার যে আধ্যাত্ম সম্পদ এটি আমাদের সামনে খুলে দিয়েছেন, কিন্তু আমরা সেই সম্পদটি গ্রহণ করতে কোনোভাবেই রাজি হই না, আমাদের সে জিনিসে যেন কোনো আকর্ষণ থাকে না। বলছেন অন্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, এটা কখন এই বোধটা আসে, যখন অন্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, এটা তখনই বোধ হয় যখন যেটি পাচ্ছি সেটির প্রতি আমাদের অনীহা হয়েছে। ধরুন
আপনার কাছে প্রচুর আভূষণ আছে, প্রচুর অলংকার আদি আছে, তারপরে যখন আপনাকে সেই অলংকার দেওয়া হয় সেটার প্রতি আপনারা সেই রকম আকর্ষণ থাকে না, তখন সেটা এমনি হেলায় পড়ে থাকে, যত দামি জিনিসই হোক না কেন সেটা হেলায় পড়ে থাকে। তাই বলছেন, অন্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, দাও যদি মা অভয় চরণ রাখি দিদি পদ্মাসনে, তোমার শ্রীপাদ পদ্ম যদি আমাদের দাও তাহলে আমার হৃদয় হৃৎপদ্মে সেটিকে স্থাপন করে রাখব। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। আপনাদের যাদের বই আছে দয়া করে লক্ষ্য করুন 68 নম্বর সূত্র, সেখানে বলা হচ্ছে মনকে বসে আনাই আসল কথা, তা না পারলে কিছু নয়। বলে গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। এক হচ্ছে মন, এক হচ্ছে মন। মনকে জয় করতে পারলে জগৎকে জয় করা যায়, সেই জন্য ঠাকুর যা কিছু সাধন ভজনের দরকার। ঠাকুর একটি গান গাইতেন, গানটি হলো এই, আমি জানি যে মন্তর দিলাম তোকে সেই মন্তর, এখন মন তোর যে মন্ত্রে বিপদে তোরই তরাই। এটা হচ্ছে কথা, মনকে বসে আনাটাই হচ্ছে সকল কথা। আপনাদের মনে আছে কিনা জানি না, মা দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছেন, এমন সময় তিনি দেখলেন যে আমাদের যে রামনাদের রাজার মন্দিরে যাওয়ার পরে, রামেশ্বরের মন্দিরে যাওয়ার পরে রামনাদের রাজা আদেশ করেছেন যে আমার গুরুর গুরু পরম গুরু আজকে পদার্পণ করেছে, অতএব রাজ সম্পদ খুলে দেওয়া হোক এবং তার যে সম্পদটি পছন্দ হবে সেটি যেন তাকে নিয়ে নেওয়া হয়। মায়ের ভীষণ রকমের ভয় হতে থাকলো যে পাছে রাধারানী তিনি কিছু চেয়ে বসেন। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকলেন, এমন সময় রাজসম্পদ রাজ ভাণ্ডারে নিয়ে যাওয়া হলো, থরে থরে সাজানো রয়েছে সম্পদ। রাজা ওই ছোট্ট বালিকা মা যখন তাকে জিজ্ঞেস করলেন, রাধু তুই কিছু নিবি কিনা, বলছে এসব নিয়ে আমার কি হবে, বরং আমার পেন্সিলটা ভেঙে গেছে, তুমি আমার একটা পেন্সিল কিনে দাও। মা যেন হাত ছেড়ে বাঁচলেন, তাড়াতাড়ি করে মন্দিরের বাইরে এসে 2 পয়সা দিয়ে একটা পেন্সিল কিনে দিলেন। এটা যখন আমরা এই আমাদের এই সাধারণ সম্পদকে উপেক্ষা করি, করবার মতো যোগ্যতা এটা করতে গেলে একটা মন দরকার হয়। তাই বলছেন মনকে আগে বশের ভেতরে আনতে হবে। শুধু আমার এগুলো আছে এগুলো আমি ব্যবহার করব না তা নয়, আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, মানে সাধু জীবনে ছোট ছিলাম, প্রথম শিবরাত্রি ট্রেনিং সেন্টারে এসেছি, প্রথম শিবরাত্রি, তা বেলুড় মঠে তো কিছু খেতে দেয় না কাউকে, না সাধুকেও না ব্রহ্মচারীদেরও না, শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে বয়স্ক সাধুরা একমাত্র তারা খাবার পান, বাকিরা কেউ কিছু পান না। যেটা পান সেটা হচ্ছে শরবত, তারপরে নানা রকমের শরবত, গোলের শরবত, বেলের শরবত, চিনির শরবত, এইসব নানা কিছু থাকে, আর কিছু থাকে না, সারাদিন ওইকেই থাকতে হয়। তা এইসব এই নিয়ে আমাদের যিনি একজন আচার্য ছিলেন, এখন প্রয়াত হয়েছেন, স্বামী জগন্নাথানন্দজি জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে তোদের কীরকম বোধ হচ্ছে, তোদের, তিনি তখন বেদবিদ্যালয়ের আচার্য ছিলেন, তোমাদের কীরকম বোধ হচ্ছে, কি সারাক্ষণ কি খিদে খিদে বোধ হচ্ছে না ঈশ্বরকে মনে হচ্ছে। বলছেন সব কিছুর মূল হচ্ছে ঈশ্বরকে ডাকা, যদি তা না মনে হয় সবসময় খিদে খিদে বোধ হয় তাহলে খাওয়াটা বোধ হয় খুব জরুরি। আবার এই আমরাই যারা এই সারা শিবরাত্রিতে খিদে খিদে বোধ হতো, সেই আমাদেরই যখন সন্ন্যাস ব্রহ্মচর্যের সময় নির্জলা উপবাস করে থাকতে বলা হলো, আমাদের কারুর কোনো কষ্ট হয়নি। মনে আছে যখন রাত্রিরে মধ্যরাত্রিরে স্নান করে আমরা বিরজাহোমের জন্য এগিয়ে চলেছি, গঙ্গায় যখন স্নান করছি এত শুকিয়ে গেছে শরীর, মনে হচ্ছে প্রত্যেকটা রোমকূপ বোধহয় জল টেনে 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 নিচ্ছে, কিন্তু সেই আনন্দের ভেতরে ভীষণ একটা, সেই উপবাসের ভেতরে একটা আনন্দ আছে, মনকে তখন আমরা বশ করে এনেছি। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহাজের কাছে যাওয়া হয়েছে, মহারাজ যেমন খাবার প্রণাম করার পর লজেন্স দিতেন, আমাদের লজেন্স দিতে চলেছেন, আমাদের আচার্য বলছে না না দে আর ফাস্টিং। রঙ্গনাথানন্দজি খুব হাসছেন, বলছেন ইয়েস দে আর ফাস্টিং, দে আর এক্সটার্নালি ফাস্টিং বাট ইন্টারনালি ফিস্টিং, ওরা বাইরে উপবাস করে আছে কিন্তু ভেতরে খুব আনন্দ করছে। তিনি যেন আমাদের সেই আনন্দটি ধরতে পেরেছিলেন। এই ভাবটা, মনের এই ভাবটি যদি না থাকে, আমি যদি নিজেকে সংযত না করতে পারি,
সব কিছু সম্পদ থাকা সত্ত্বেও আমার কিছু হয় না। তিনি গানের উল্লেখ করেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো। আমাদের কোনো সাধন জীবন তৈরি হতে গেলে চারজনের কৃপা লাগে। এক হচ্ছে গুরু, যিনি হচ্ছেন যিনি আমাকে পথ দেখান। কৃষ্ণ ইষ্ট, যিনি আমার লক্ষ্য বস্তু। বৈষ্ণব মানে সাধক বন্ধু। এই তিনের কৃপা, সাধক বন্ধুরা কি করেন, গুরু কি করেন, তিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। ইষ্ট আমাকে তার মতো করে নেন, তাকে গ্রহণ, আমাকে গ্রহণ করে তার মতো করে নেন। আর বৈষ্ণব সাধক বন্ধুরা কি করেন, আমাকে একটি সাধনানুকূল পরিবেশ তৈরি করে দেন। ধরুন একটি জায়গায় আপনারা ঠিক করলেন, আজকে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে জপযজ্ঞ করবো। এই নাগের বাজার আশ্রমেই মায়েরা করেন অনেকদিন সন্ধ্যেবেলা, আপনারা হয়তো অনেকেই জানেন না। কিংবা কোনো একজন কোনো দিদির বাড়িতে সমস্ত রাত্রি জেগে তারা জপধ্যান করেন, কিংবা কুমকুম অর্চনা করেন, দক্ষিণ ভারতের মতো কুমকুম অর্চনা করেন। এক চুটকি কুমকুম নিয়ে শ্রী শ্রী মায়ের নাম করে আরেক জায়গায় ফেলেন, এইরকম করে করে 108 বার কুমকুম অর্চনা করেন, নানারকম ব্রত করেন। এই সাধক বন্ধুরা যদি থাকে, একই পথের মানুষজনরা যদি থাকে, তাহলে দেখবে আমাদের সাধন ভজনটা অনেক সহজ, অনেক সুগম হয়ে ওঠে। তাই বলছেন যে এই গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল। আপনার নিজের যদি ইচ্ছেটি না থাকে, আপনার ভেতরের যে মানুষ তার ইচ্ছেটি যদি না হয়, তাহলে কিন্তু সব রকম পরিবেশ পরিস্থিতি থাকা সত্ত্বেও সেটা খুব একটা সাকসেসফুল হবে না, আমার সাধন ভজনে কোনো ফল আসবে না। আমাকে ইচ্ছা প্রকাশ করতে হবে যে আমি সাধন ভজন করব, আমি ভালো হব, আমি আনন্দময় একটি জীবনযাপন করব। তাই বলছেন ঠাকুর একটি গান গাইতেন, এক হচ্ছে মন। মহারাজ বলছেন এক হচ্ছে মন, মনকে জয় করতে পারলেই জগৎকে জয় করা যায়। সেই জন্য যা কিছু সাধনের দরকার, এই যে আপনারা সাধন ভজন করছেন, তার একটাই উদ্দেশ্য মনকে জয় করার জন্য। মনকে আমরা কি করে জয় করি, আমরা বারবার ভগবানের নাম করতে করতে, মন্ত্র মানে তো ভগবানের নাম, সেই নাম করতে করতে, বারবার জপ করতে করতে সেই নামের সঙ্গে একটা ভালোবাসা তৈরি করে ফেলি। নামের সঙ্গে ভালোবাসা তৈরি করলে তিনি আমাকে নিয়ে মেতে থাকেন, আমিও তাকে নিয়ে মেতে থাকেন। ভাবুন পাড়ায় একজন খুব প্রভাবশালী একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা এসেছেন, আপনি রোজ বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকেন আর পালিয়ে যান, নাম ধরে ডাকেন আর পালিয়ে যান। একটা সময় তারও কৌতূহল হতে থাকবে, একজনকে কি একটা মেসেজ পাঠিয়েছেন পড়তে পারিনি, তারও একটি তারও কৌতূহল হতে থাকবে যে আমিও যে আমাকে নাম দেখে যে ডাকছে তাকে একটু দেখি। তারপরে তিনি যখন দেখলেন যে যে লোকটি রোজ আপনার নাম ধরে ডাকেন সে কে, তখন তিনি আপনাকে বাড়ির ভেতর নিয়ে এসে আপনার সাথে পরিচয় করলেন, আপনার তার সাথে দোস্তি হলো, তিনি আপনার বন্ধু হয়ে গেলেন। এই আনন্দময় এই ভাবনাটি চলতে থাকে, তখন এই বাইরের এক্সওয়াইজের আপনার যত বন্ধু, অপ্রভাবশালী যত বন্ধু, তারা সব মিথ্যা বৃথা হয়ে যায়। এও ঠিক তেমনি পুঁথিকার এই আমাদের পূজনীয় মহারাজ বলছেন, ঠাকুর একটি গান গাইতেন, আমি জানি যে মন্তর, ম দন্তে নয় তয় ওকার র, যে শব্দের অর্থ হচ্ছে মন্ত্র। আমি জানি যে মন্তর, দিলেম তোরে সেই মন্তর, আমি যে মন্ত্র জানি, যে সাধন পথ জানি, তোকেও সেই পথ দিলেন। এখন মন তোর, যে মন্ত্রে বিপদে তোরই তরায়, এখন মন আমার, সেই মন, সেই মন্ত্রকে আমি আমার মনে কিভাবে কাজ করাবো সেটি যদি করাতে পারি, তবেই আমার জীবনের তরি তরবে, তবে আমি আমার লক্ষ্যপথে পৌঁছতে পারবো। এই ভাবটিকে নিয়েই পরের সূত্রটি করা আছে, আপনারা দয়া করে একটু দেখুন, সেখানে বলা আছে, সদ্গুরু সিদ্ধ মন্ত্রই দেন, যে মন্ত্র জপে জপে যোগী ঋষিরা সিদ্ধ হয়েছিলেন, বা যা গুরু পরম্পরায় চলে আসছে। তিনি তো একটা মনগড়া যা তা দেন না, মন্ত্রে অবিশ্বাস বা অশ্রদ্ধা করতে নেই। মন্ত্র দীর্ঘকাল যথাবিধি জপ করে যদি মনের একাগ্রতা বা পবিত্রতা লাভ না হয়, জানবে মন্ত্রের দোষ নয়, তোমারই দোষ ত্রুটি তার কারণ। আর সেইগুলি শোধরাবার চেষ্টা না করলে, খালি মুখে জপ করলে বা অন্য গুরুকরণ করলে কি হবে, মনমুখ মনমুখ দুই নিয়োগ করে জপ করতে হয়, মনমুখ এক করতে হয়, এটা হচ্ছে কথা।
ওই আগের সূত্রটাকে ধরে এই পরম্পরায় আমরা শুনি। সেখানে বলছেন আমাদের সদ্গুরু সিদ্ধ মন্ত্রই দেন, আমরা যে মন্ত্র পাই বিশেষ করে রামকৃষ্ণ সঙ্গে যে মন্ত্র আমরা পাই সে মন্ত্রগুলি মূলত আমাদের দিয়ে থাকেন আমাদের গুরু, এগুলো শ্রী শ্রী মা আমাদেরকে দিয়েছেন, এই সঙ্গে শ্রী শ্রী মায়ের এটি অবদান। ঠাকুর শ্রী শ্রী মাকে দিয়েছিলেন এবং শ্রী শ্রী মা আগামী দিনের গুরুদের হাতে এই সম্পদ তুলে দিয়ে গেছেন। পূজনীয় বিরজানন্দজি মহারাজকে তিনি এই সমস্ত মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন, যেটি পরম্পরায় আজও আমরা পেয়ে থাকি। আমরা একটা একটা ওই অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে গিয়েছিলাম, সেখানে একজন ওই আচার্যের সাথে পরিচয় হলো। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ান, তিনি একটি অদ্ভুত কথা বললেন, বললেন ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছিল কথাটা, সেটা হলো এই, তিনি বলছিলেন যে আমরা যে মন্ত্র জপ করি, বলছেন যে বিপদ কেমন করে কাটে না, প্রত্যেকে যদি তাদের ইষ্ট মন্ত্র মন প্রাণ এক করে কাটায়, মন প্রাণ এক করে সেটিকে জপে, তাহলে তার বিপদ কেটে যায়। বলছেন কি করে কাটে না, যখন আমরা মন প্রাণ এক করে ইষ্ট মন্ত্র জপ করি তখন আমাদের মনের অবস্থানটা একটু ওপরে উঠে যায়, আমাদের মনের অবস্থা সাধারণ ভূমি থেকে অনেকটা ওপরে উঠে যায়, ফলে জাগতিক যে জপ, জাগতিক যে বেদনা, যে দুঃখ, যে কষ্ট, সেগুলো আর আমাদের স্পর্শ করে না, এটা হচ্ছে কথা। এটা দেখবেন আপনারা প্রয়োগ করে দেখবেন সেটা হয়। তারপরে তিনি একটি দারুণ কথা বললেন, বললেন আপনাদের মন্ত্র তো স্বয়ং শ্রীমা সারদা দেবীর দেওয়া, এই স্বয়ং আদ্যাশক্তি মহামায়া এই মন্ত্র মানুষের কল্যাণের জন্য আপনাদের আধ্যাত্মিক গুরুদের হাতে তুলে দিয়ে গেছেন, এই মন্ত্র প্রতিটি মন্ত্রের প্রতিটি অক্ষর হচ্ছে সিদ্ধ মন্ত্র, এই মন্ত্র জপ করলে আমাদের মুক্তি হবেই। তাই বলছেন যে সিদ্ধগুরু মন্ত্র দেন, যে মন্ত্র জপে যোগী ঋষিরা সিদ্ধ হয়েছিলেন এবং যা গুরু পরম্পরায় চলে আসছে। তিনিও তো একটা মন গড়া কিছু দেন না, মন গড়া কখনো মন্ত্র করা যায় না। মনের একাগ্রতা বা পবিত্রতা লাভ না হলে জানবে মন্ত্রের দোষ নয়, তোমারই দোষ ত্রুটি তার কারণ। আমি বদ্রীনাথে গিয়েছিলাম, সেখানে এই বালানন্দ তীর্থাশ্রম যে আছে তার অধ্যক্ষের সঙ্গে আমার দেখা হয়েছিল। বালানন্দ তীর্থাশ্রমের অধ্যক্ষ ছিলেন তখন পূজনীয় স্বামী দর্শনানন্দজি মহারাজ, দর্শনানন্দজিকে দেখেছি দীর্ঘ সময় জপ করছেন, রাত্রি তিনটের সময় উঠে দেখেছি ওনার ঘরের আলো জ্বলছে, আর উনি 8:30-9 নাগাদ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন্দিরে যেতেন, বদ্রী বিশালজি দর্শন করতে যেতেন। মোটা মানুষ ছিলেন, আমার মতোই মোটা মানুষ, কিন্তু দীর্ঘ সময় পা মুড়ে বসার জন্য যখন যেতেন সারা রাস্তা কেমন একটা থপ 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 করতে করতে যেতেন, পায়ে হেঁটে তিনি যেতেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এতক্ষণ ধরে কি জপ করেন, ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, আমরা যেন তো নানা রকম মন্ত্র দিই, শিবের মন্ত্র আমার গুরুদেব বলে গেছেন, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে মন্ত্রের কথা জিজ্ঞাসা করে কি মন্ত্র দেবে, না মহিলাদের দেবে কৃষ্ণ মন্ত্র আর পুরুষদের দেবে শিব মন্ত্র, যদি কেউ তোমার কাছে বলে দেয় স্পেসিফিক্যালি বলে আমার শক্তি মন্ত্র চাই, তাহলে তার শক্তি মন্ত্র দেবে। মানে এ তো জানলুম, তাহলে এতক্ষণ জপ করার কি আছে। বলছেন প্রত্যেকটি মন্ত্রকে জপ করে তাকে চৈতন্যময় করতে হয়। বলছেন আমি যতগুলো দীক্ষা মন্ত্র দিই সবকটা মন্ত্র আমি দীর্ঘ সময় ধরে জপ করি, যাতে সেই মন্ত্রের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ চৈতন্যময় হয়। সেদিন গুরু পূর্ণিমা ছিল, 2004 সালের গুরু পূর্ণিমা ছিল, সেই বদ্রী বিশালজির ওখানে বসে আছে, অঝরে বাইরে বৃষ্টি পড়ছে, আমরা দুজন বসে সেই গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করছি, ওরা কেমন করে দীক্ষা দেন, উনি তো গুরু, উনি আমাকে ধীরে 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 সেই সব কথাগুলি বলছিলেন, মন্ত্রগুলো বলেননি কিন্তু কেন কিভাবে হয় সাধন ভজন কি করেন সেই সব কথা তিনি বলছেন। বলছেন ইদানিং আর পা মুড়ে বসতে পারি না, তাই একটা ছোট্ট ওই চৌকি মতো আছে সেই তাতে উনি বসেন, পাটা মেঝেতে নামানো থাকে, তিনি বসে সেইখানে বসে জপ ধ্যান করেন। এই গুরুরা এই প্রতি মন্ত্র জপ করে সেই মন্ত্রের ভেতরে চৈতন্য শক্তি বা শক্তি সঞ্চার করেন এবং সেই মন্ত্র তিনি দান করেন। আর সে যদি সেই মন্ত্র জপ করে দীর্ঘদিন জপ করে যদি আমার মনে হয় যে আমার কোনো রকম কল্যাণ হচ্ছে না, তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে আমার সাধন ভজনে
কোনো ত্রুটি হচ্ছে, এটা কিন্তু সত্যি সত্যি হয়। আমাদের, আমি যদিও মজা করে বলি এটা কথা, কিন্তু আমাদের দীক্ষার সময় আমাদের গুরুরা যে গ্রন্থটি দেন সাধন পদ্ধতি বলে, সেই পদ্ধতিটি আমার, সেই গ্রন্থটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যখনই আমার মনে হয় আমি ঠিকমতো সাধন ভজন করতে পারছি না, তখন সেই গ্রন্থটি খুলে দেখি এবং সব সময় লক্ষ্য করেছি সেই গ্রন্থটিতে যে সাধন পথ বলে দেওয়া আছে আমি তার থেকে কোনো না কোনোভাবে একটু যেন ডেভিয়েট করে গেছি, এবং সঙ্গে সঙ্গে সেটিকে শুধরে নিলেই আমরা সঠিক পথে যেতে পারি। এই অভ্যাসটা আপনারাও করে দেখতে পারেন। বলছেন, জপ করতে গেলে কি করতে হবে, মন এবং মুখ দুই নিয়োগ করে জপ করতে হবে। মনে মনে যতক্ষণ না আপনি চাইছেন আপনি ইষ্ট বস্তু লাভ করবেন এবং তার জন্যই জপ করছেন, ক্রিয়া এবং ক্রিয়ার উদ্দেশ্য এই দুটির প্রতি আমাদের যদি ভালোবাসা না থাকে তাহলে কখনোই সাকসেসফুল আসে না। যদি আমি মনে করে থাকি না এর সাথেও আমি একটা আরেকটা অন্য কিছু করব, সেটা অন্য কথা, কিন্তু ক্রিয়া এবং ক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা যায়। যদি দুটো মন এবং মুখ এক না হয়, আমি মনে মনে বলছি যে আমি ঈশ্বরকে চাই না আর যেহেতু সবাই চাপ দিচ্ছে তাই বসে বসে জপ করছি, তাহলে কিন্তু হয় না। রাজকোট আশ্রমে গিয়ে দেখেছি সেখানে তিনটে তিথি পুজো, মা, স্বামীজি এবং ঠাকুর। এই তিনটে তিথি পুজোর আগের দিন থেকে ভোরবেলা থেকে ভক্তরা জপ করা শুরু করেন, অখণ্ড জপ চলে সমস্ত দিন। তিথি পুজোর আগের দিন অখণ্ড জপ চলতে থাকে, ভক্তরা গেস্ট হাউসে থাকেন এবং ভাগে ভাগে কেউ দেড় ঘন্টা কেউ দু ঘন্টা এসে জপ করেন। সমস্ত রাত্রির মন্দিরের নাট মন্দিরটি খোলা আছে, একে একে ভক্তরা আসছেন, তাদের নির্দিষ্ট সময় জপ ধ্যান করে আবার তারা ফিরে যাচ্ছেন, অসাধারণ। এবং পরের দিন জপ শেষ হয় কখন না, হোম যখন হোমের পূর্ণাহুতি দেওয়া হয় সেই সময় জপ করা হয়। কোথাও কোথাও দেখেছি আমরা কাপড়ের গিঁট বেঁধে রাখা হয়, যতবার 108 বার হলো ততবার কাপড়ের গিঁট বেঁধে রাখেন, পূর্ণাহুতি হবার আগে ওই গিঁট সমেত কাপড়টি ওই অগ্নিতে নিক্ষেপ করা হয়, যেন জপের ফল আপনি সব অগ্নিদেবতার পাদপদ্মে নিবেদন করলেন। 70 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মন্ত্রকে মহাশক্তির আধার ও ইষ্টের স্বরূপ বলে জানবে, স্থূলকে ধরে সূক্ষ্ম, সূক্ষ্মকে ধরে মহাসূক্ষ্মে পৌঁছতে হয়, যা বাক্য মনের অতীত, অবাং মনস্য গোচরম। প্রথম কথা বলছেন মনমুখ এক করার কথা বলছেন, এই জপ, এই এই যে মন্ত্র, এই মন্ত্র জপ করে আমি ইষ্ট বস্তু লাভ করব, এটি মনে আসা দরকার। তারপরে মুখ মানে হচ্ছে অভ্যাস, আমি মনের মধ্যে দিয়ে তাকে জপ করব। কেন না, মন্ত্র হচ্ছে মহাশক্তির আধার, ইষ্টের স্বরূপ বলে জানবেন। এটা যদি আপনারা অভ্যাস করেন নিজেরাই এটা অনুভব করতে পারেন, যত জপ করবেন একটা সময় আপনার বোধ হবে যেন জপের প্রতিটি শব্দ দিয়েই আপনার ইষ্ট মূর্তিটি তৈরি হয়েছে। একটি মন্ত্র আছে, পঞ্চাশত ত্রিপিভির বিভক্ত মুখাদ পন্মধ্য বক্ষস্থলাম ভাস্বান মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তনিম মুদ্রাম অক্ষগুণাম সুধাঢ্য কলসম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈত বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগদেবতামাশ্রয়ী। আমাদের যে সরস্বতীর একটি অন্যরকম ন্যাসের আগে এই মূর্তিতে পুজো করে এই মন্ত্রটি ধ্যান করা হয়। মন্ত্রটি বলতে বলা আছে পঞ্চাশত দেবীর বিভক্ত, আমাদের যে 51টি বর্ণ আছে এই দেবীর প্রতিটি অঙ্গ যেন সেই বর্ণ দিয়ে তৈরি, এক একটি বর্ণ যেন মূর্ত হয়ে দেবীর এক একটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। তাই বলছেন যে এই মন্ত্রকে মহাশক্তির আধার, ইষ্টের স্বরূপ বলে জানবে। মন্ত্র শব্দ নয়, মন্ত্র হলো ইষ্টের প্রকাশক, যেটিকে যদি আমরা খুব ভালো করে আলোচনা করতে পারি বা আমরা যদি অভ্যাস করতে পারি, একটা সময় মন্ত্র জপ করতে করতে আমাদের বোধ হবে যে আমরা ইষ্টের সঙ্গ করতে পাচ্ছি, ইষ্টের সংস্পর্শ আমাদের মধ্যে আসবে। বলছেন এটা হচ্ছে স্থূল কাজ, যত আমরা জপ করতে থাকবো মন সূক্ষ্মতে রূপান্তরিত হবে, স্থূল থেকে সূক্ষ্ম, তারপর বলছেন সূক্ষ্মকে ধরে মহাসূক্ষ্মে পৌঁছতে হবে। স্থূল মানে হচ্ছে, এই কিছুদিন আগে ফেসবুকে একজন জানতে চেয়েছিলেন ধ্যান আর জপের মধ্যে ফারাক কি, ভদ্রলোকের নাম প্রতাপ, খুব সহজ করে বলার জন্য আমরা বলেছিলাম
জপ হচ্ছে আপনার নাম প্রতাপ, বারবার প্রতাপ প্রতাপ বলে আপনাকে ডাকা। আর সেই ডাক শুনে আপনি যখন দোতলার বারান্দা থেকে নেমে একতলা এসে আমার সঙ্গে দেখা করেন, তখন সেটা হচ্ছে ধ্যান। এইখানেও মহারাজ ঠিক তাই বলছেন, জপ করতে করতে সেই যে যাকে যার জপ করছে সে ইষ্ট বস্তুকে চিন্তাও করতে হয়। ইষ্ট বস্তুকে চিন্তা করতে করতে একটা সময় জপ থেমে যাবে, আমার জপ ধ্যানে রূপান্তরিত হয়। এবং যত ধ্যানের গভীরে যাব তত একটা সময় আমরা উপলব্ধি করব, আমি এবং ইষ্ট বস্তু এক হয়ে গেছি। সেই অনুভূতির কথা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না, তাই বলছেন অবাং মনস গোচরণ। এটি এমন একটি স্থিতি যেটি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। একাত্তর নম্বর সূত্রে মহারাজ বলছেন, ধ্যানের গূঢ় রহস্য হচ্ছে জীবাত্মার অর্থাৎ অহং অভিমানী চৈতন্যের হৃদয়ের অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে তার যথার্থ স্বরূপ পরমাত্মা বা সগুণ ব্রহ্ম ইষ্ট পরমেশ্বর ইষ্টকে স্থাপনা করা, আর তার জ্যোতির্ময় আনন্দময় প্রেমময় রূপ ও ভাবে বিষয় আসক্তি বর্জিত মনকে যুক্ত বা তদ্গত করতে অভ্যাস করা। যখন সেই ভাব পাকবে বা পরিপূর্ণতা লাভ করবে তখন সেটি নিরবচ্ছিন্ন তৈলধারার মতো বইবে, তখনই মন ইষ্টে তন্ময় হয়ে যাবে। সেই ভাবকে সেই অবস্থাকেই ভাব বা সমাধি বলা হয়। খুব সহজ করে মহারাজ একটি জটিল কথাকে বলেছেন। ধ্যানের গূঢ় রহস্য, ধ্যানের আসল রহস্য কি হচ্ছে, জীবাত্মাই আমি বস্তু, তাকে হৃদয়ের আমি বস্তুকে বস্তু হৃদয়ে তার যথার্থ স্বরূপ পরমাত্মা বা সগুণ পরমেশ্বরকে পরমেশ্বর ইষ্টকে স্থাপন করা। আপনারা যখন প্রথম ধ্যান করতে শেখেন তখন আপনাকে যখন ইষ্ট চিন্তা করতে বলা হয়, আমরা হৃদয়ের মধ্যে একটি বিশেষ ফুলের ওপর ইষ্টের একটি বিশেষ মূর্তিকে কল্পনা করি। যেদিন প্রথম আমরা এই আরোপ করি বিষয়টা তখন আমাদের কিছুতেই হয় না, কারণ মনে হয় হাড় চামড়া রক্ত মজ্জা সব আছে, তাহলে কেমন করে তার ভেতরে আমি আমার ইষ্টকে চিন্তা করব। কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সেই মূর্তিকে চিন্তা করতে করতে একটা সময় আমাদের আর চিন্তা করতে অসুবিধা হয় না যে আমার ইষ্ট এইটার হাড় মাসের চামড়া নয়, সত্যি সত্যি আমার ইষ্ট এখানে একটি বিশেষ ফুলের ওপর একটি বিশেষ মূর্তিতে রূপ পরিগ্রহ করে আছেন। এইটি হচ্ছে প্রথম স্তর, প্রথম ল্যাপ পেরোনো, প্রথম ধাপ পেরোনো। কেমন করে চিন্তা করতে হয়, তিনটি জিনিস চিন্তা করতে হয়, তার জ্যোতির্ময় তার আনন্দময় তার প্রেমময় রূপ চিন্তা করতে হয়, তিনটি রূপকে তার চিন্তা করতে হয়। তিনি যেন জ্যোতিতে ভরপুর, এত আলো তার শরীর থেকে বেরোচ্ছে যেন আমার মনের যাবতীয় অন্ধকার সেটি খুব সহজে দূরীভূত হচ্ছে, এটা হচ্ছে জ্যোতির্ময়। প্রেমময় মানে তার চেহারা দিয়ে তার দৃষ্টিতে এত ভালোবাসা ঝরে পড়ছে যেন মনে হচ্ছে আমি যেন তার সেই ভালোবাসার সাগরে একটু একটু করে ডুবে যাচ্ছি। আর তৃতীয়টি হচ্ছে আনন্দময়, আর সেই আনন্দ সেই আনন্দের প্রকাশ যেন তিনি যেন আমার প্রতি ভীষণ রকমের মানে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়াছেন, তার সেই আনন্দময় স্বরূপকে দেখে যেন বোধ হয়। দেখবেন সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে যখন আমরা চিন্তা করি, যখন চিন্তা করি তখন মনে হয় তার চেহারার থেকে যেন অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। অনেকে বলেন তারা যেন হলদে রঙের স্বর্ণময় শ্রীরামকৃষ্ণকে দেখেন। তারপরে শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকালে মনে হয় তিনি এক অদ্ভুত আনন্দে বিভোর হয়ে আছেন। সেই আনন্দে বিভোর মুখখানার দিকে তাকালে দেখবেন কখন আপনার ভেতরেও একটা আনন্দের ভাব আসতে থাকে। যত দুঃখ যত বিপদ যত বেদনাই থাকুক না কেন, আপনি সেই আনন্দের ভাবের ভেতরে ডুবে থাকেন, আর মনে হতে থাকে তার প্রেমময় সত্তা আপনার হৃদয়কে প্রেমিক করে তুলেছে। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি খুব রসিক ছিলেন। আমরা একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি এত রসিক কেন, উত্তরে তিনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, আমি তার চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তার চিন্তা করো তাহলে তুমিও রসিক হবে। সত্যি সত্যি ঈশ্বরকে চিন্তা করলে তার রসের স্পর্শ আমাদের হৃদয়কে লাগে। তাই বলছেন যে
এই তিনটি রূপকে দেখলো, ভাবে বিষয়াসক্তি মন, বিষয়াসক্তি বর্জিত মনকে যুক্ত বা তদ্গত করতে অভ্যাস করতে হয়। অভ্যাস করবার সময় এইটিকে করতে হয়, প্রথমে চিন্তা করতে হয় তিনি আমার হৃদয়ে আছেন, তারপরে কেমনভাবে আছেন, জ্যোতির্ময় আনন্দময় প্রেমময় রূপ, এই রূপে তাকে চিন্তা করতে হয়। তারপরে বলছেন যখন সেই ভাব পাকবে বা পরিপূর্ণতা লাভ করবে তখন সেটি নিরবচ্ছিন্ন তৈলধারার মতো বইবে, তখনই মন ইষ্টে তন্ময় হয়ে যাবে। দেখবেন প্রথম প্রথম আমরা যখন সাধন ভজন করা শুরু করি, যখন মনকে ইষ্টে লয় করার চেষ্টা করছি, তখন কি হয়, আমাদের বিচ্ছেদ বিক্ষেপ হয়, মন ছিটকে যায় ধ্যেয়বস্তু থেকে, ছিটকে গিয়ে অন্য সাংসারিক বিষয়বস্তুতে যায়। আবার সেই ছিটকে যাওয়া বিক্ষিপ্ত মনকে আবার যখন আমরা তুলে নিয়ে এসে ধ্যেয়বস্তুতে লাগাই, তাকে বলা হয় প্রত্যাহার। যেন আপনার জিনিসটা ছিটকে চলে গেছে অন্য জায়গায়, কেউ যেন কেড়ে নিয়েছে, তাকে আপনি টেনে নিয়ে এসে আপনার তার হৃদয়ের মধ্যে বসাচ্ছেন। এই বারবার বারবার অভ্যাস করতে করতে আমাদের আর সেই বিক্ষেপ হবে না। ঠিক যেরকমভাবে এই তৈলধারা কেন তুলনা করেছেন, জলধারা কেন নয়, জলের ধারা এক পাত্র থেকে আরেক পাত্র যাওয়ার সময় জলের ভেতর দিয়ে যেহেতু অক্সিজেন পাস করে, তাই দেখবেন ছিরিক ছিরিক করে মানে মাঝখানে ছেদ হতে থাকে, কিন্তু তৈলধারার ভেতরে কোনো রকম ছেদ হয় না। ঠিক ওই রকম ধ্যান করতে করতে আমার মন আর অন্য কোনো বিষয়ের ভেতরে যাবে না, সেটা যেন একেবারে তৈলধারাবধ আমার বিষয় ইষ্ট বস্তুতেই লেগে থাকবে। সেই অবস্থাকে বলে ভাব বা সমাধি, সেই অবস্থা হলো ভাব বা সমাধি। দেখুন কতগুলো শব্দের মধ্যে দিয়ে কত সহজ, কত জটিল জিনিসকে কত সহজ করে বলা হলো। 72 নম্বর শ্লোকে, 72 নম্বর সূত্রে বলছে, প্রত্যহ নিষ্ঠাপূর্বক জপ ধ্যান করার অভ্যাস করলে সেটি একটি নেশার মতো হয়ে যায়। আবার ধ্যান জমলে যেন একটা নেশার ভাব হয়, যেটা ধ্যানের পরেও কম বেশি কিছুকাল পর্যন্ত থাকে ও বেশ আনন্দ অনুভব হয়। তাই ধ্যানের পরে কিছুক্ষণ আসন ত্যাগ করবে না বা বৈষয়িক কথাবার্তা কইবে না, কইতে ইচ্ছাও হয় না, বাধে কষ্ট হয়, সেই ভাবটা যতটা পারো স্থায়ী করবার চেষ্টা করবে। এটা আরেকটি কথা মহারাজ তার অনুভবের ডালি যেন আমাদের কাছে খুলে দিচ্ছেন। বলছেন প্রত্যেক দিন নিষ্ঠার সঙ্গে ধ্যান জপ করতে হয়। দেখবেন আপনাদেরও ঠিক তাই হয় যে নিষ্ঠার সঙ্গে সকালবেলা সন্ধ্যেবেলা জপ করবার পরে যদি আপনারা কোনো একটা দিন জপ করতে না পারেন তখন আপনাদের কষ্ট হতে থাকে। আমরা বলেছিলাম পূজনীয় স্বামী বুতেশানন্দজির কথা, তাকে সান্ত্বনা দেবী বলেছিলেন, সান্ত্বনা চৌধুরী বলেছিলেন যে মহারাজ 52 সালে দীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত কই কিছু হলো না। তো মহারাজ বললেন, বলো কি মা সান্ত্বনা, এই যে রোজ সকাল সন্ধ্যে ভগবানকে ডাকবার ইচ্ছা হচ্ছে, এটা কি কিছু কম? দেখবেন আমরা অনুভব করতে পারি না এটা কিছু কম, কারণ আমরা ভাবতেই পারি না সত্যি সত্যি তো ভগবানকে যে দুবেলা ডাকবার ইচ্ছে হচ্ছে, এটা তো কিছু কম নয়। আগের দিন আমরা বলছিলাম না কল্পতর উৎসবেতে যে ভগবান কৃপা করেছেন, হরিশ মুস্তাফিকে কৃপা করেছেন, তাতে বলছেন ভগবান যে কৃপা করবেন তাতে তার কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমাকে দেখে যে তার কৃপা করবার ইচ্ছে হয়েছে এটাই খুব বড় কথা। প্রত্যেক দিন ভগবানকে না ডাকতে পারলে একটা অস্বস্তি হতে থাকে, তাই বলছেন এইভাবে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় ধ্যান জপ করতে পারলে ধ্যান জমে যায়। জমলে কি হয়, একটা নেশার মতো ভাব হয়। নেশার মতো ভাব মানে কি, দেখবেন আপনারাও এটা অনুভব করেন, একটা আনন্দের ভাব হতে থাকে, মনে হয় আরো খানিকটা করি, ভীষণ আনন্দ হতে থাকে। অথচ রুটি না পাওয়া গেলে কর্তারা পিটবেন। আমার মনে আছে বরিশা আশ্রমে একজন ভদ্রমহিলা আমাদের আমার ক্লাস শুনতে এসেছিলেন, ক্লাস করে ফিরে যাওয়ার পর রাত্রিরে তিনি একটি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠালেন যে ক্লাসটা ভারী ভালো হয়েছিল কিন্তু আপনাকে বলে যেতে পারলুম না, কারণ ঘরেতে এক পেট খিদে নিয়ে এক ভদ্রলোক বসে আছেন, তার সেই তার ক্ষুধা মিটানোর জন্য আমাকে দ্রুত চলে আসতে হলো। দেখবেন কোনো কোনো দিন জপ ধ্যান করার পর কিছুতেই আর সংসারের কাজে মন বসতে চায় না, সেটা খুব স্বাভাবিক, মন বসবেই না সেই সংসারের কাজে যে কাজটা। সেই কারণে তিনি সাজেশন দিচ্ছেন, তিনি পরামর্শ দিচ্ছেন ধ্যান জপ করার পর কিছুক্ষণ আসনে বসে থাকতে হয়,
সেই সময় ওই বৈষয়িক ভাব, বৈষয়িক চিন্তা যতটা পারা যায় কম করতে পারলে ভালো। 73 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মাতালরা বা আফিম করেরা যেমন সময়ে নেশার জিনিস খেতে না পেলে মহা অস্বস্তি হয়, ঠিক সেই রকমই অস্বস্তি বোধ করে, কিছুই ভালো লাগে না। সাধকেরও সেই রকম অবস্থা হয় যেদিন নিয়মিত ধ্যান জপ করতে না পারে। যে বিষয় অভ্যাস করবে ভালো বা মন্দ তাতেই একথা খাটে। দেখবেন মাতালদের বা নেশাকর্তের এটাকে বলা হয় উইথড্রল সিন্ড্রোম। যখন তারা হোমে যায়, যে সময় তাদের নেশার বস্তু দেওয়া হয় না, সেই ঠিক সময় নেশা না পেলে তাদের ভেতর একটা খিচুনি মতো চলে আসে, যেটাকে আমরা উইথড্রল সিন্ড্রোম বলে থাকি। সেই রকম সাধক যদি ঠিক সময় সাধন ভজন না করে, তার ভেতরে একটা অস্বস্তি চলতে থাকে, মনে হয় যেন কি একটা করিনি, কি একটা করিনি, কি একটা করিনি, কি একটা করা হয়নি। বলছেন এই যে বিষয় অভ্যাস করবে তাতেই হবে। আমাদের পূজনীয় প্রভানন্দজি মহারাজ গোলপার্কে ছিলেন, ওনার একবার চোখের রেটিনা ডিট্যাচমেন্ট হয়ে গেল। রেটিনা ডিট্যাচমেন্ট হওয়ার পর সেদিনকে তার ওই লেজার সার্জারি হলো। ডাক্তারবাবু বললেন যে একটু ব্যথা হবে এবং ওনার কষ্ট হতে পারে, তাই রাত্রিরে ভালো ঘুম হওয়ার জন্য একটি ঘুমের ওষুধ দেওয়ার ব্যবস্থা হলো। মহারাজ অনেক ওষুধ খেতেন, সেই অনেক ওষুধের মাঝখানে সেই ছোট্ট একটি ওষুধ দিয়ে দেওয়া হলো। মহারাজ জানতেই পারলেন না। পরের দিন সকালে মহারাজ রোজ খুব ভোরবেলা এসে জপ করতেন আমাদের সঙ্গে, আমাদেরও আগে এসে বসতেন এবং খুব নিষ্ঠা ভরে 6টা অবধি একটানা জপ করতেন। তো সেই দিন সকালবেলা মহারাজ আসতে পারেনি, মাঝ ঘুমিয়ে পড়েছেন। 7টার সময় তিনি আমাদের সব সাধুদের ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করলেন কি দেওয়া হয়েছিল। আমরা স্বীকার করলাম ডাক্তার আমাদের একটা ঘুমের ওষুধ দিতে বলেছিলেন। তিনি আমাদের একবারও বকলেন না, শুধু ল্যামেন্ট করছিলেন, আজকে সকালটা আমার খারাপ হয়ে গেল, আমি একটুও ভগবানের নাম করতে পারলাম না। সেই যে আকুতিটা, সেই দেখে আমাদের নিজেদের বড় লজ্জা বোধ হচ্ছিল যে ভগবানকে ডাকার জন্য মানুষের এতটা আকুতি হতে পারে। আমরা ঠিক করলাম পরের দিন থেকে আর মহারাজকে ঘুমের ওষুধ কেউ দেবে না। এই যে যে আকুতিটা, এই যে আমি এই ঘটনাটা বললাম এই কারণে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে কতটা আকুতি আমাদের প্রয়োজন আছে। আমাদের মহারাজকে দেখে আমার নিজের খুব লজ্জা লাগছিল, আমার নিজের কাছে খুব ধিক্কার বোধ হচ্ছিল যে আমি এমন মানুষের, আমরা এমন মানুষকে এরকমভাবে ট্রিট করলাম। তিনি কিন্তু একবারও আমাদের বকলেন না, তিনি বললেন তাই তো ডাক্তার দিতে বলেছে, কেন তোমরা তো দেবেই, একটু বলে দিতে পারলে ভালো করতে। তারপরে তিনি বলছেন আজ সকালটা আমার একদম নষ্ট হয়ে গেল, আজকে ভগবানকে ডাকা হলো না ভালো করে। তিনি সকালে মর্নিং ওয়াকে যেতে পারলেন না, ঘরে বসেই জপধ্যান করলেন, ঘর তারপরে জপধ্যান শেষ করে খাওয়া দাওয়া করলেন, যেমন অফিসে যান সব রুটিন ঠিকঠাক মতো পালন করলেন, কিন্তু সব কাজের ভেতরে তার মনে হতে থাকলো যে তিনি যেন ভগবানকে ডাকতে পারেননি, এটা যেন তার বড় কষ্টের সব হতে থাকলো। এরপরে এটা বলে আজকে আমরা শেষ করব 74 নম্বর সূত্র। 74 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সংসারী আমাদের কি কিছু আশা আছে, কেন থাকবে না, খুব আছে। ভগবান কি কেবল সন্ন্যাসীদের, সকলেই তার সন্তান, সংসারী কে নয়, আমাদেরও তো সংসার আছে, দেখো না তো এই তোমরা সব আছো, তোমাদের জন্য ভাবতে হয়, মঠ মিশনে সাধুদের জন্য ভাবতে হয়, ঠাকুরের কাজের জন্য ভাবতে হয়, দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় এবং তাতে মনে কষ্ট হয়। তবে প্রভেদ আছে আপনার জন্য আর পরের জন্য ভাবনা, বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার। সংসারে থাকো ক্ষতি নাই, তবে সংসার না পেয়ে বসে। বাইরে সংসারে থাকো, সংসারের কর্তব্য সব করে যাও, কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব, নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে। এই প্রশ্নটা অনেকেই আমাদের করেন যে আমরা সংসার করে ফেলেছি, আমাদের কি আর কোনো আশা আছে। মহারাজ যেন এই কথার প্রত্যুত্তর দিচ্ছে। আবার অনেকে আমাদের বলেন আপনাদের আর কি, রোজ সকাল সন্ধ্যে ভগবানকে ডাকছেন, সারাক্ষণ তার কাজ করছেন, আনন্দে ডুবে আছেন, আমাদের সব গোলমালই হয়ে যায়। আসলে আমরা সংসারটাকে সেভাবে দেখি না,
জীবনটাকেই আসল দেখি না। আজকে সকালেই একটি লেখা লিখছিলাম, সেইখানে গহনানন্দজির একটি কথা মনে পড়ছিল, সেটি লিখেছিলাম। একটি পত্রিকা, বর্তমান পত্রিকা একটা প্রকাশ করেছিল, খুব সম্ভবত 1988 সালে প্রকাশিত হয় একটি লেখা, সাপ্তাহিক, বর্তমান তখন সবে বেরোচ্ছে, যে সন্ন্যাসী সঙ্গে যোগদান করতে গেলে কী কী নিয়ম আছে। বিভিন্ন সন্ন্যাসী সঙ্ঘ, গৌড়ীয় বৈষ্ণব, ইস্কন, বেদান্ত মঠ, সারদা মঠ, তারপরে আর যা যা সঙ্ঘ আছে তারা, এবং রামকৃষ্ণ মিশন, সেখান থেকে প্রতিনিধিরা সেই সাক্ষাৎকার দেন। রামকৃষ্ণ মিশনের তরফে তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি সাক্ষাৎকারটি দিয়েছিলেন। খুব সুন্দর কথা তিনি বলছেন, এই সব নিয়মকানুন বলে দেওয়ার পর বলছেন, আসল কথা হচ্ছে সাধু জীবন। সাধু জীবন যাপন করার মূল কথাটা হচ্ছে সাধু জীবন এবং জীবন দেবতাকে ভালোবাসতে হয়। এই দুটোকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে কোনো কষ্ট কোনোভাবেই কোনো সাধু জীবন যাপন করা যায় না। বলছেন এই যে এম এ বি এ পাশ করে আসতে হবে, এই যে সার্টিফিকেট, এগুলো শুধুমাত্র সাধু জীবনে প্রবেশ করার একটি ছাড়পত্র মাত্র, বলছেন অ্যাডমিট কার্ড, ঢোকার জন্য একটা অ্যাডমিট পাস, আর কিছু নয়। আসল কথা হচ্ছে ভগবৎ জীবনটাকে ভালোবাসতে হবে এবং জীবন দেবতাকে ভালোবাসতে হবে। এই কথা শুধুমাত্র সাধু জীবনের জন্য নয়, সংসার জীবনের জন্য প্রযোজ্য। আমি ভগবানের সংসার করছি যদি আমরা বুঝতে পারি, দেখবেন জীবনটাই বদলে গেছে আমাদের, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। সেই জীবন দেবতাকে ভালোবাসা এবং তিনি যে জীবনটিকে দিয়েছেন সেটিকে যদি ভালোবাসেন, তাহলে দেখবেন জীবনের যাবতীয় অজ, জীবনের সমস্ত কিছুকে আর আমাদের কষ্ট বলে বোধ হবে না। জীবন দেবতা এবং জীবনকে ভালোবাসাটা খুব জরুরি। তাহলে সংসারেই থাকুন আর সংসারের বাইরেই থাকুন, কোনোটাই আমাদের কোনোভাবে কষ্ট দেবে না। দুঃখ দারিদ্র সবার সংসারে থাকতে হবে। আমার মনে আছে আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম, তখন তো প্রভিডেন্ট ফান্ডের কাজ দেখতে হতো। রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত কর্মীরা আছেন, স্কুল কলেজে যে সমস্ত কর্মীরা আছেন, যারা সরকারি উদ্যোগে মাইনে পান না, সরকারি সাহায্য থেকে মাইনে পান না, রামকৃষ্ণ মিশনের তরফ থেকে মাইনে পান, তাদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দেখার জন্য দুটো ট্রাস্ট ছিল, এখন আছে সেটা, রাম আর কে এম প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট, আর কে এম গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্ট। এদের এই দুটি কাজ ছাড়াও আরও ছিল, যেমন হেলথ ইন্স্যুরেন্স, ইদানিং কি একটা সাথী টাতি আছে সেই প্রকল্প নিয়ে চিৎকার আছে, যেমন চলছে, ওই রকম একটা হেলথ ইন্স্যুরেন্স প্রকল্প ছিল, গ্রুপ গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স ছিল, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ছিল। এই আমরা যে প্রত্যেক মাসের 15 তারিখের ভেতরে যে টাকাটা আসতো সেই টাকার সাথে, আর যে এমপ্লয়ারের যে বাকি 12%, এই ম্যাচিং ফিগারটাকে নিয়ে আমরা খেলা শুরু করতাম বাজারে। প্রত্যেক বছর বাজেটে বলে দেওয়া থাকতো যে কীভাবে খেলতে হবে, কোন কোন খেলা খেলতে পারবো, সেই খেলা খেলে বছরের শেষে সরকার যে ইন্টারেস্ট ঘোষণা করত সেই পরিমাণ ইন্টারেস্ট আমাদের 6,500 কর্মীকে দিতে হতো। মোটামুটিভাবে প্রত্যেক বছর আমাদের নির্দিষ্টই থাকতো আমাদের 12 কোটি টাকা সংগ্রহ করতে হবে বাজার থেকে, এবং তার জন্য আমরা জান প্রাণ লড়িয়ে করতুম। এবং পূজনীয় স্বামী প্রভানন্দজি, তখন তিনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, মজা করে বলতেন, ভাগ্যিস তোমরা গেরুয়াটা পরে আছো, নাহলে কোনদিন তোমাদের যে অবস্থা দেখছি কোনদিন তোমরা ফ্লোরে গিয়ে দাঁড়িয়ে পড়বে, অর্থাৎ বিজনেস ফ্লোরে গিয়ে আমরা দাঁড়বো, শেয়ার মার্কেটে গিয়ে কাজ করা আরম্ভ করব। আমাদের এই যাবতীয় উদ্দেশ্য কখনো মনে হয়নি যে আমি ভুল কাজ করছি, টাকা কখনো এটাকে কামিনী বলে, কাঞ্চন বলে আমাদের বোধ হয়নি। কেন বোধ হয়নি? কারণ আমাদের মনের মধ্যে এই ভাবটা, আমাদের যিনি চালু করেছিলেন এই কাজটা, পূজনীয় স্বামী শান্তাত্মানন্দজি জাগিয়ে দিয়েছিলেন, যেটা হচ্ছে মানুষের পরম নির্ভরতার জায়গা। তোমাদের সে তোমাদের কাজ হবে এই তাদের এই নির্ভরতার জায়গাটাকে বিকশিত করা। এটা করতে আমাদের যথেষ্ট শ্রম হতো। আমি তো নিজে বলি আমার জীবনের 14 বছর কেমন করে কেটে গেছে আমি নিজে এখনও বুঝতে পারিনি। রোজ সকালে অফিসে ঢুকতাম আর বেরোতাম সন্ধ্যেবেলা, সারাটা দিন আমরা ব্যস্ত থাকতাম। যদি বাইরের লোকজনের সঙ্গে যদি আমাদের সঙ্গে তুল্য করা হয়, একই রকম জীবন যাপন করেছি, কিন্তু সবসময় মনটা এই বোধ রেখেছি, এটি শ্রীরামকৃষ্ণের সন্তানদের জন্য সেবা করছি, আমি অহংকার করছি না,
আমি বলছি এই বোধটা আমাদের আমাদের যারা বড়রা তারা এই বোধটা আমাদের ভেতর জাগিয়ে রাখতেন। আপনারাও যখন সংসার করবেন মনে করবেন শ্রীরামকৃষ্ণের সংসার করছেন। আমাদের একটি একজন স্বামীজি বলতেন, একজন মাকে বলছিলেন, সবসময় মনে রাখবে ছেলেপুলেরা যখন ঘর কন্যা পরিষ্কার ঘর পরিষ্কার করছে ভাববে তোমার গোপাল তিনি সমস্ত এই লীলা করে সেই পুরো ঘরটাকে তছনছ করে দিয়ে গেছেন। তোমার কাজ তার বিকেলবেলা তিনি যখন লীলা করবেন তার আগে তার লীলাভূমিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। যখন রান্না করবে মনে করবে গোপাল গোঠ থেকে ফিরে এসে তোমার কাছে খাবে, যেন খাওয়ার সুস্বাদু হয়, সেটা যেন পুষ্টিকর হয়। জীবনকে যদি দেখার দৃষ্টিগুলোকে আমরা বদলে দিই দেখবেন একটা সময় মনে হবে সন্ন্যাসী গৃহী একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কারণ দুজনেরই অভীষ্ট লক্ষ্য হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন আমাদের বোধটাকে এমনি করে জাগিয়ে রাখতে পারি। আজকে আমরা এইখানেই থামব। আমাদের আগামী শনিবার দিন এই আমাদের যে পরমার্থ প্রসঙ্গ এই ক্লাসটি আগামী শনিবার দিন হবে না। তার কারণ হচ্ছে আমরা এখানে আমফানে যে ঘূর্ণিঝড় হয়েছিল আপনারা সবাই জানেন, আপনারা দুহাত দিয়ে উজাড় করে আমাদের অর্থ দিয়েছেন, সেই অর্থ দিয়ে আমরা এখানে যাদের বাড়ির ছাদ ভেঙে গেছিল এমন 215টি বাড়ির ছাদ তৈরি করেছি, সম্পূর্ণ বাড়ি করে দিয়েছি তিনজনের। আর তারপরে একটি স্কুল এই ধবলার প্রসাদপুর কুশধ্বজ শিশু বিদ্যাপীঠ, আপনারা দেখবেন আমাদের ফেসবুকের পাতায় রোজ আমরা তার কিছু না কিছু বা সপ্তাহে একবার করে তার একটা ছবি ছাপা দিই, কতটা হলো সেই সব। সেই স্কুলটি 4-8টি পিলার ছাড়া গোটা স্কুলটা ধ্বংস হয়ে গেছিলো, একদম মাটির সাথে মিশে গেছিল। 190 কিলোমিটার দিকে এসে ঝড় এসে সেই স্কুলটাকে যদি যেমন কেউ মুছড়ে দেয় ঠিক সেরকম মুছড়ে দিয়ে গেছিলো গোটা বাড়িটা। আমরা যেদিন দেখতে গেলাম ওরা ওই টেবিল চেয়ারগুলো সরিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে বাইরের যে ধান খেত আর স্কুলের যে গ্রাউন্ড দুটো সম্পূর্ণ এক হয়ে গেছে। সেই স্কুলটা তৈরির কাজ আমাদের শুরু হয়েছিল 18 জুলাই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথিতে এবং শেষ হচ্ছে আগামী 12ই ডিসেম্বর আগামী শনিবার দিন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে উদ্বোধন হবে উদ্বোধন করবেন বেলুড় মঠ থেকে। করোনার জন্য আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ আসতে পারবেন না, তিনি বেলুড় মঠ থেকেই এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিধায়ক, অন্যান্য দাতারা এবং আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে যিনি বর্তমান সম্পাদক তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরপর 3 দিন ধরে আমাদের উৎসব চলবে, প্রথম দিন উদ্বোধন, দ্বিতীয় দিন রক্তদান সেবা এবং কম্বল বিতরণ, তৃতীয় দিন আমরা যেমন করি সব জায়গায় রামনাম সংকীর্তন হবে। ওই কারণে আগামী শনিবার এবং সোমবার পরমার্থ প্রসঙ্গ এবং ওই আমাদের যে পার্শ্বদ কথার ক্লাসটি বদল করা আছে, পার্শ্বদ কথা ঠিক হয়েছে আগামী মঙ্গলবার দিন হবে এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরমার্থ প্রসঙ্গ আগামী বৃহস্পতিবার দিন হবে। আগামী সপ্তাহে 2 বার ক্লাস হবে, বৃহস্পতিবার 1 বার, শনিবার 1 বার। আপনারা যদি চান, যদি পিছিয়ে না থাকতে চান তাহলে আমি সপ্তাহে 2 বার ওই বৃহস্পতিবার দিন আমি ফাঁকা আছি সেদিনকে আমরা ক্লাস করতে পারবো। আপনারা সকলে আমাদের এই কাজকে একটুখানি আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভ প্রার্থনা জানাবেন। আমাদের মা প্রার্থনা করেছিলেন নিবেদিতা স্কুল উদ্বোধনের সময় যে এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তারা যেন আদর্শ মানুষ হয়ে ওঠেন। আমাদের এই দ্বীপভূমিতে শিক্ষার বিদ্যানুরাগ খুব, 2,60,000 লোকের মধ্যে 94.5% মানুষই শিক্ষিত, কিন্তু কুপমণ্ডুকতা, এই দ্বীপের বাইরে যে একটা জগৎ আছে এটা তারা স্বীকার করতে চায় না। সেই কারণে তাদের ভেতরে প্রকৃত মানুষ হয়ে ওঠার এখনো ক্ষমতা সবার ভেতরে ওঠেনি। আমাদের জন্য প্রার্থনা করবেন এই স্কুল থেকে যারা বেরোবে, এই স্কুল থেকে যারা পাশ করে বেরোবে তারা যেন প্রত্যেকে মানুষ হয়ে ওঠে। আমরা নানাভাবে চেষ্টা করেছি স্কুলটাকে স্বামীজির ভাবে সাজাতে, স্কুলের গেটে স্বামী আমরা ছবি দেবো, দেখবেন আমাদের ফেসবুকের পাতা দেখবেন স্বামীজির একটি খুব সুন্দর ছবি রাখা হয়েছে এবং তার পাশে যে ভাবটি নিয়ে আমরা স্কুলটি করেছি সেই স্কুলের সেই স্বামীজির সেই ভাবটি আমরা লিখেছি। প্রত্যেক ঘরে ঘরে আমরা স্বামী বিবেকানন্দের একটি বেলগাঁও পশ্চারের ছবি বসিয়েছি যাতে সেই ইয়াং স্বামী বিবেকানন্দকে রোজ সকালবেলা এসে তারা দেখতে পায়। স্কুলের যে বারান্দাতে সেখানে
স্বামীজির ছবি এবং স্বামীজির ভাবনাগুলোকে একটা একটা শব্দ করে ঘুরি 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 ঘুরিয়ে সাজিয়ে সেটা বসানো, যেটা করে দিয়েছে বিবেকানন্দ যুব মহামণ্ডলের, তাদের ওখান থেকে আমরা এটা নিয়েছি, সেটা ওখানে বসানো হবে। আমরা খুব প্রাণপণ চেষ্টা করেছি, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের নিষ্ঠা দিয়ে এই স্কুলটিকে তৈরি করতে, এবং সেই স্কুলের সার্থক রূপায়ণের জন্য আপনারা আমাদেরকে একটুখানি প্রার্থনা করবেন, এবং এর অর্থ সাহায্য এসেছে আপনাদের সকলের কাছ থেকে। আপনাদের দেওয়া তিল তিল করা টাকা, প্রায় 38 লক্ষ টাকা খরচ হয়েছে স্কুলটি তৈরি করতে। আমাদের এখানে স্কুলের তৈরি করার খরচ একটু বেশি, কারণ যেহেতু গঙ্গার ওপার থেকে আমাদের সব কিছু নিয়ে আসতে হয়, তাই নির্মাণ খরচ সবসময় 30% বেশি। আমাদের যেহেতু এখানে ব্রিজ নেই, তাই নানা কাণ্ড করে মাছে মাছ ধরার ট্রলারি করে ইট আনতে হয়, সিমেন্ট আনতে হয়, বর্ষার সময় এগুলো আনা একটু কঠিন হয়ে পড়ছিল, নাহলে আমরা আরও 20 দিন আগে এটা শেষ করে দিতে পারতাম। আমাদের আজকে আমরা এখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামী ডে লোকানাম বরদাভব। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুখে থাকবেন। নমস্কার।